আলুকে যদি এইভাবে তোমরা ত্বকে ব্যবহার করো তাহলে তোমাদের মুখের দাগ ঝোপ মেছেতার দাগ ব্রণর দাগ রোদে পোড়া দাগ সমস্ত রকম দাগকে তুলে ফেলতে সাহায্য করবে কিন্তু এই আলু আর ত্বক হয়ে উঠবে দাগহীন ফর্সা উজ্জ্বল আর ঝকঝকে হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো বন্ধুরা আমরা সবাই জানি আলু কতটা উপকারী আমাদের স্কিনের জন্য আর আমরা আলু খেয়ে থাকি আর সবারই ঘরে বন্ধুরা আলু ছাড়া একদিনও চলবে না তো আলু কতটা আমাদের স্কিনের জন্য উপকারী সেটা আমরা কিন্তু সবাই জানি যত রকম ব্রণ পিম্পলস থাক না যত পুরোনো স্কিনে দাগ স্পট থাক না আলু কিন্তু সহজেই তুলে ফেলতে সাহায্য করবে তো আজকে এই রেমেডিটা বানাবো বন্ধুরা দুর্দান্ত একটা রেমেডি বন্ধুরা আজ আমি শেয়ার করবো আলুর রসকে কীভাবে ত্বকে ব্যবহার করলে আমরা আমাদের স্কিনকে দাগহীন উজ্জ্বল ফর্সা করে তুলতে পারব তো চলো তাহলে বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তো ভিডিওটি শুরু করার আগে ভিডিওটি শুরু করার আগে বলি ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু তো চলো ভিডিওতে যাওয়া যাক দেখো আমার প্রধান উপকরণ হচ্ছে আলু আলুটাকে আমি ভালো করে ছিলে নিয়ে গ্রেড করে নিচ্ছি দেখো আমি আলুটাকে এইভাবে গ্রেট করে নিচ্ছি কারণ আমার এখানে লাগবে আলুর রস ভালো করে আলুটাকে আমি পুরো আলুটাকে গ্রেড করে নিয়ে দেখো এখানে আমি রসটা চেপে চেপে বের করে নেব তোমরা চাইলে ছাঁকনির সাহায্যেও ছেঁকে নিতে পারো তো আমি এখানে আলুটাকে ভালো করে চেপে চেপে রসটাকে বের করে নিচ্ছি দেখো এখানে এবার আমি আলুর রসটা নিয়ে নিয়েছি একটা বাটিতে তো এবারে আমি এই আলুর রসের সাথে মেশাবো দু চামচের মতো চালের গুঁড়ো তো চালের গুঁড়ো তো সবার বাড়িতেই থাকে তো এখানে আমি অ্যাড করছি চালের গুঁড়ো দু চামচের মতো চালের গুঁড়ো তারপর অ্যাড করছি এখানে গ্লিসারিন তো দেখো এই তিনটে উপকরণকে আমি ভালো করে মিশিয়ে নেব। আলুর রস চালের গুঁড়ো আর গ্লিসারিন তো তিনটি উপকরণকে ভালো করে মিশিয়ে আমি একটা প্যাক তৈরি করব যেটা আমাদের স্কিনে যত রকম দাগ স্পট যত পুরো মানে পিম্পলস মেছেতা হোক না কেন সব দাগকে তুলে ফেলতে কিন্তু এই প্যাকটা দারুণ অসাধারণ একটি প্যাক তো দেখো আমার রেডি হয়ে গেছে এই প্যাকটা তো আমি এবার কিনে অ্যাপ্লাই করে দেখিয়ে দেব দেখো আমি একটা ভিজে কাপড়ের সাহায্যে মুখটাকে ভালো করে ক্লিন করে নিয়েছি তো ভালো করে ফেসওয়াশ দিয়ে ক্লিন করার পর তারপর কিন্তু একটা ভিজে কাপড়ের সাহায্যে মুখটাকে ভালো করে মুছে নিচ্ছি যাতে কোনো রকম নোংরা ধুলো ময়লা না থাকে ফেস প্যাকটা লাগানোর আগে কিন্তু মুখটা ক্লিন করা খুবই দরকার তারপর দেখো আমি ফেস প্যাকটা মুখে অ্যাপ্লাই করছি ভালো করে একটা পাতলা করে প্রথমে লেয়ার লাগিয়ে নেবো দেখো ভালো করে কিন্তু যেখানে যেখানে তোমাদের ব্রণ পিম্পিলস বা মুখে লাল লাল মতো হয়ে যায় তো তাদের এই প্যাকটা কিন্তু খুব তাদের পক্ষে খুবই উপকারী একটা প্যাক তো তোমরা সেখানে ভালো করে কিন্তু মোটা করে একটা লেয়ার দিয়ে দেবে তো দেখো আমি সারা মুখে লাগিয়ে নিচ্ছি তো তোমরাও এইভাবে লাগিয়ে নেবে দেখো ভালো করে আমি কিন্তু মোটা করে একটা লেয়ার দিয়ে দিয়েছি তো এই প্যাকটা যতক্ষণ পর্যন্ত না শুকায় ততক্ষণ কিন্তু আমি অপেক্ষা করব মিনিমাম দশ থেকে কুড়ি মিনিট তো দশ থেকে কুড়ি মিনিট পর আমি ফিরে আসছি তো দেখো আমি দশ মিনিট রেখে দিয়েছিলাম আমার প্যাকটা পুরো শুকনো হয়ে গেছে প্রায় তো আমি এর ওপর হালকা হাতে মাসাজ করব। ভালো করে দেখো কপালে তারপর ভালো করে মুখের চারপাশে একটু মাসাজ দিয়ে দেব যেখানে এই যে চোখের চারপাশে কালো কালো কালি পড়ে যায় ঠোঁটের চারপাশে কালো হয়ে যায় তো আর এই যে ব্রণ পিম্পলস তো ভালো তো তারপর দেখো বন্ধুরা আমি ভালো করে মাসাজ করে কিন্তু দশ মিনিটের মতো তো রেখে দিয়েছিলাম তারপর মুখটা পরিষ্কার জল দিয়ে ধুয়ে এসছি দেখো কতটা মুখটা ক্লিন লাগছে ফেস লাগছে আর তোমাদের কিন্তু যত রকম দাগ স্পট থাকুক না কেন সব রকম দাগ স্পটকে দূর করতে সাহায্য করবে এই প্যাকটি তো এই প্যাকের পর আমরা রাত্রেবেলা কিন্তু একটা নাইট ক্রিম ব্যবহার করি তো আমি এখানে একটা ভিটামিন ই ক্যাপসুল আর তার সাথে অ্যালোভেরা জেল দিয়ে আমি এখানে নাইট ক্রিম হিসাবে ব্যবহার করছি তো দেখো অ্যালোভেরা জেল আর নাইট ক্রিম দুটোকে একসাথে মিশিয়ে স্কিনে অ্যাপ্লাই করে নিচ্ছি তো এটাকে রাত রাতের বেলা কিন্তু এই নাইট ক্রিমটা ব্যবহার করবে তো দেখো আমি ভালো করে স্কিনে অ্যাপ্লাই করে কিন্তু একটু মাসাজ দিয়ে নিয়ে নিচ্ছি তো দেখো তোমরাও এইভাবে একটু মাসাজ করে নেবে ভালো করে দেখো টেনে টেনে একটু মাসাজ করে নেবে তোমরা চাইলে যে কোনো বাজারের নাইট ক্রিমও ব্যবহার করতে পারো তো ফেস প্যাকটা ব্যবহার করার পর অবশ্যই একটা নাইট ক্রিম ব্যবহার করবে তো আমি এখানে ভিটামিন এ আর অ্যালোভেরা জেল দিয়ে একটা নাইট ক্রিম বানিয়ে ব্যবহার করছি তো দেখো এইভাবে টেনে টেনে ব্যবহার করবে যাতে দেখবে স্কিনটা ঝুলে যাবে না এতে স্কিনটা টানটান থাকবে আর বয়সের ছাপকেও ধরে রাখতে সাহায্য করবে তো দেখো এইভাবে আমি ক্রিমটা স্কিনে অ্যাপ্লাই করে নিলাম তো দেখো আমার অ্যাপ্লাই করা হয়ে গেছে তো এই ছিল আমার আজকের ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু